রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কি আমার কথা অসন্তুষ্ট? না। সালাম সালামের উত্তর নাই। আবার দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ومعشوقه مقررا وآمرا
মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 18,000 মাখলুকাতের মধ্যে যাচাই বাছাই করিয়া, মহাব্বত করিয়া, ভালোবাসিয়া, পবিত্র করে পবিত্র মসজিদে পবিত্র শুক্রবার দিন জামাতে নামাজ পড়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে এমন একজন পয়গম্বর, এমন একজন নবী প্রেরণ করেছেন, যেই পয়গম্বরের কারণে, যেই নবীর কারণে তাম জগৎ উজ্জ্বল হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সেই নবীকে পেয়ে আমরা সন্তুষ্ট হয়েছি, আমরা আনন্দিত হয়েছি। সেই জন্য আমরা আনন্দিত উপভোগ করে আমরা রাসূল, আবার রাসূলকে পেয়ে আবার আমরা অন্তরে অন্তস্থ থেকে শুক্রিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শেখ থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একটি হাদিস পড়েছি। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াত হাদিসকে সামনে রেখে তাওফিক এবং শক্তি দান করে, ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলবো। সর্বপ্রথমে আমি বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যেমনিভাবে নামাজকে ফরজ করে দিয়েছেন, রোজাকে ফরজ করে দিয়েছেন, হজকে ফরজ করে দিয়েছেন, যাকাতকে ফরজ করে দিয়েছেন, ঠিক তেমনিভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে মহিলাদের উপর পর্দাকে ফরজ করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আজকে যে বিষয়টা নিয়েছি সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়টা হচ্ছে মা বাবা মা বোনদের উদ্দেশ্য করে, মহিলাদের উদ্দেশ্য করে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বোনদেরকে কতটুকু সম্মান দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে, মহিলা জাতিকে, মা বোনদের জাতিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সেই আলোচনাই আজকের বিষয়। সর্বপ্রথম আমি বলতে চাই মহান আল্লাহ রাব্বুল আলামিন পর্দাশীল থাকার জন্য, নিজেকে আবদ্ধ মানে ঢেকে রাখার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে আয়াত অবতীর্ণ করেছেন। যা আমরা জানি রহমাতাল্লিল আলামিন আসার পরে দুনিয়া উজালা হয়েছে, আল্লাহর হাবিব রহমাতাল্লিল আলামিন আসার আগে যে আইয়ামে জাহিলিয়া একটি যুগ ছিল, কথা বলেন ঠিক কিনা? আইয়ামে জাহিলিয়া একটি যুগ ছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগের যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। সেই যুগ সম্পর্কে আমরা সকলেই অবগত আছি, সেই যুগ সম্পর্কে আমরা সকলেই জানি। সেই যুগের মধ্যে, সেই আইয়ামে জাহিলিয়া যুগের মধ্যে নারীদের কোনো সম্মান ছিল না, ছিল নারীদের কোনো, কথা বললেন, নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীদেরকে কোনো কোনো মানুষ জীবিত তাদেরকে দাফন করা হতো। সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া আগমন করেন তখন নারীদেরকে সম্মান দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহর হাবিব রহমাতাল্লিল আলামিন নারীদেরকে সম্মান দিয়েছেন। যে জাহিলিয়াতের যুগে, আইয়ামে জাহিলিয়া, জাহিলিয়াতের যুগে নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না, সেই সময়ে নারীদেরকে জীবিত কবর দেওয়া হতো, কথা বলেন ঠিক কিনা? যে আমরা সকলে জানি একটি ঘটনা যে জাহিয়াতুল কালবি, সকলে আমরা নাম শুনেছি, কথা বলেন ঠিক কিনা? জাহিয়াতুল কালবি একজন ছিলেন আল্লাহর হাবিব রহমাতাল্লিল আলামিনের সাহাবি, কি ছিলেন? রহমাতাল্লিল আলামিনের সাহাবি, গভীর মনোযোগ।
ও আমার মা বোনেরা, আপনারা একটু গভীরভাবে চিন্তা করুন, আপনি আপনারা একটু গভীরভাবে সেই কথাগুলো শুনুন যা আমাদের নবী রাহমাতাল্লিল আলামিন যখন এই আয়ামে জাহিলিয়া যুগের মধ্যে আগমন করলেন, আয়ামে জাহিলিয়া যুগের মধ্যে যখন আল্লাহর হাবিব বাবা আসলেন, তখন আপনাদেরকে আমার নবী রাহমাতাল্লিল আলামিন সম্মান দিয়েছে। সেই জন্য মা বোনেরা, আপনি সেই নবীর পাগল হয়ে যান, সেই নবীর উম্মত সুন্দর উম্মত হিসেবে কাটি উম্মত হিসেবে বনে যান। যদি সেই নবীর উম্মত হিসেবে বনে যাইতে পারেন, সেই নবীর তরিকা সেই নবীর সুন্নত যদি মানতে পারেন, অবশ্যই অবশ্যই সেই রাসূল আপনার জন্য সুপারিশ করবে। আমি বলতেছিলাম দাইয়াতুল কলবে আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিনের বড় একজন সাহাবী ছিলেন, সেই সাহাবী ছিলেন অত্যন্ত সুন্দর। কি ছিলেন কথা বলেন, কি ছিলেন অত্যন্ত কথা বলেন, কি ছিলেন সুন্দর ছিলেন। ওই দাইয়াতুল কলবে একবার সেই চার বছরের জন্য এক হজের মধ্যে চলে গেলেন, এক যাত্রার মধ্যে চলে গেলেন, এক জায়গায় চলে গেলেন। তখন দাইয়াতুল কলবে বলেছিল, এই আমার স্ত্রী যখন তোমার গর্ভে মহিলা হবে, যখন তোমার গর্ভে মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে, তখন মেয়ে সন্তান জন্মগ্রহণ করার পরে তুমি তাকে জীবিত অবস্থায় কবর দেওয়া কবর দিবে, তুমি তোমার যখন মেয়ে সন্তান আসবে তখন তুমি তাকে আমাদের লানত হিসাবে আমাদের আমাদের জম্পত হিসেবে তুমি মেয়ে সন্তানকে রাখিবে না, যখন মেয়ে সন্তান দুনিয়ার মাঝে আসবে তোমরা ওই মেয়ে সন্তানকে জীবিত দাপন করবে। তখন আদাহিয়াতুল কলবি তার স্ত্রী দান দাইয়াতুল কলবি যখন সেই সফরের মধ্যে চলে গেল, তারপর যখন দাইয়াতুল কলবির স্ত্রীর ঘরে মেয়ে সন্তান ভূমিষ্ঠ হল, মেয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দাইয়াতুল কলবির স্ত্রী দেখলো তার মেয়েটা এত সুন্দর, দেখতে যোগ্য চকমক করে নুরের মতো উজ্জ্বল, এমন সাদা দেখলে মায়াবী চেহারা। তখন দাইয়াতুল কলবির স্ত্রী তার মেয়েকে জীবিত কবর দেয় নাই, যখন জীবিত কবর দেয় নাই ওই দাইয়াতুল স্ত্রীর মেয়ে যখন চার বছর হয়ে গেল, চার বছর পরে দাইয়াতুল কলবি সেই বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে ওই দাইয়াতুল কলবির মেয়ে তার বাবাকে আব্বা আব্বা বলে কত সুন্দর ডাকে। আর তখন ওই দাইয়াতুল কলবি বলেছিল, হে আমার স্ত্রী, যখন আমার ঘরে তোমার গর্ভে যখন মেয়ে সন্তান আসবে তুমি তাকে জীবিত কবর দিলেন। দাইয়াতুল কলবি যখন বাড়িতে আসলো, দাইয়াতুল কলবি বাড়িতে আসার পরে দেখলো এই মেয়েটা তাকে, চার বৎসরের মেয়েটা তাকে আব্বা আব্বা বলে ডাকতেছে। তখন ওই দাইয়াতুল কলবি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, এই আমার স্ত্রী এই মেয়েটাকে? তখন দাইয়াতুল কলবির স্ত্রী বলল, এই মেয়েটা হচ্ছে তোমার। তখন দাইয়াতুল কলবি বলল, এই আমার স্ত্রী, আমি যখন সফরে গিয়েছিলাম, সফরে যাওয়ার পরে সফরে যাওয়ার পথে আমি তোমাকে বলেছিলাম যে যখন তোমার করে ছেলে সন্তান হবে, ছেলে হবে তখন জীবিত রাখবে, আর যখন মেয়ে হবে তুমি তাকে জিন্দা কবর দিবে। তখন দাইয়াতুল কলবির স্ত্রী বলল, হে আমার স্বামী শুনো শুনো, যত তুমি যেমন সুন্দর, দাইয়াতুল কলবিকে উদ্দেশ্য করে বলল, হে আমার স্বামী শুনো, তুমি যেমন সুন্দর তোমার মেয়েটাও তেমন সুন্দর, সুন্দর থাকার কারণে কত সুন্দর বলে ডাকে, আমি সুন্দর বলে থাকার কারণে আমি তার নাম রেখেছি জামিলা। কি রেখেছে? জামিলা। জামিলা শব্দের অর্থই হচ্ছে সুন্দরী। তখন বলল যে আমি এই মেয়ের নাম জামিলা রেখেছি, তুমি যেমন সুন্দর তোমার মেয়েটাও তেমন সুন্দর, তাই আমি জীবিত কবর দেই নাই। তখন দাইয়াতুল কলবি বলল যে তুমি মেয়ে
সত্য খবর না দেওয়ার কারণে আমার উপর একটি পূজা রেখে দিয়েছ। তখন দাঁড়িয়ে তুমি কলবি তার স্ত্রীকে বলল, এই আমার স্ত্রী, তুমি ওই মেয়েটাকে সাজায়া দাও, যা কামাইবা তুমি কামাইয়া দাও, তাকে তুমি সুন্দর করে গোসল করাইয়া, তাকে তুমি সুন্দর পোশাক পরিয়া আমার সাথে দাও, আমি তাকে নিয়ে বেড়ানি যাবো, কোথায় যাবো দেখুন, বেড়ানি যাবে আমি তাকে নিয়ে বেড়ানি যাবো। তখন তার মা অন্তরের মধ্যে একটি চিপা মারছে, কি মারছে, একটি চিপা মারছে। যখন কোনো কোনো সন্তান ছেলে সন্তানের কোনো কিছু হওয়ার আগে তার মা অন্তরের মধ্যে একটি চিপা খায়, কথা বলেন ঠিক কিনা, যে মা বুঝতে পারে যে আমার মা আমার ছেলে আমার মেয়ে বিপদে পড়েছে, নাকি কোনো কিছু হয়েছে, না অসুস্থ হয়েছে, না বেমার হয়েছে, তার মা তার বাবা বুঝতে পারে। তখন মা যখন তার মেয়েকে সুন্দর করে সাজাইয়া দিতেছে আর তার মার মনটা কালো থেকে যায়, তখন ছেলে মেয়ে জিজ্ঞাসা করলো, আমার আম্মু আপনার মনটা কেন কালো, আমি তো আব্বুর সাথে বেড়ানি যাব, আমার আব্বু আমাকে বেড়ানি নিয়ে যাবে। তখন মা বলল, তুমি জানো না কোন রকম বেড়ানি, এই বেড়ানি তোমার জন্য সংস্কারী হতে পারে। দাইয়া তো কলবে তার স্ত্রীকে বলল, হে আমার স্ত্রী, তুমি তোমার মেয়েকে সুন্দর করে সাজায় দাও। তখন তার মেয়েকে সুন্দর করে সাজায় দিল আর মেয়েটা সব সময় তার মাকে তার বাবাকে আব্বু বলে ডাকত, আম্মু বলে ডাক দিত, সুন্দর লাগত। তখন দাইয়া তো কলবে তার মেয়েকে নিয়ে যাইতে যাইতে পাহাড়ের কাছে যাইল, পাহাড়ের কাছে যাওয়ার পরে যখন দাইয়া